আকৌ ধরা পড়ল নরেন্দ্র মোদী সরকারের ভয়ঙ্কর মিথ্যাচার। উচ্চতম ন্যায়ালয়ত ধরা পড়েছে মোদী সরকারের এই মিথ্যাচার। মোদী সরকারের এই ভয়ঙ্কর মিথ্যাচারে প্রমাণ করলে জনতাক কেনেক আভুয়া ভাড়ে প্রধানমন্ত্রী মোদিয়ে, জনতাক কেনেক পড়ুয়াই নকরে মোদী সরকারে, কেনেক কান্ধুলি লুটি মারে মোদী সরকারে। এইবার কোভিড ভ্যাকসিনক লুটিবাগর মোদী সরকার। সর্বোচ্চ ন্যায়ালয়ত আকৌ এবার উন্মুক্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের অন্য এক ভয়ঙ্কর মিথ্যাচার। দেশের উচ্চতম ন্যায়ালয়ত নিজের মুখা নিজে খুললেন নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারে। ন্যায়ালয়ের মজিয়াত মোদী সরকারে শপথনামা দাখিল করে কয় যে কোভিড ভ্যাকসিন গ্রহণ করাটো জনতার বাবে বাধ্যতামূলক নাছিল, অর্থাৎ সরকারে জনতাক কোভিড ভ্যাকসিন লবলৈ বাধ্য করা নাছিল। ইমানেই নহয়, কোভিড ভ্যাকসিনের ফলত হওয়া প্রাণহানির বাবেও মোদী সরকার দায়ী নহয়। মোদী সরকারে উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করা শপথনামাত কয় যে তৃতীয় পক্ষ নির্মাণ করা কোভিড ভ্যাকসিনের বাবে ভারত সরকার দায়বদ্ধ নহয়। উল্লেখ্য যে কোভিড ভ্যাকসিন লৈ দুই কন্যার মৃত্যু হওয়ার পাছতে পিতৃ মাতৃয়ে ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল। পিতৃ মাতৃয়ে দাবি করেছিল যে কোভিড ভ্যাকসিন লৈ তেওঁলোকৰ দুই কন্যার মৃত্যুর বাবে সরকারে ক্ষতিপূরণ প্রদান করব লাগে। কিন্তু মোদী সরকারে অতি লজ্জাজনকভাবে শপথনামা দাখিল করে কয় যে তৃতীয় পক্ষই প্রস্তুত করা ভ্যাকসিনের বাবে কেন্দ্রীয় সরকার দায়ী নহয়। কিমান আৰু জিয়া ফাঁকি নিদিয়ে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারে, কিমান আৰু পাভালতি মারিব প্রধানমন্ত্রী মোদী সরকারে? যদি ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক নাছিল, তেন্তে কিয় সরকারিভাবে ভ্যাকসিন গ্রহণের বাবে জনতাক বারে বারে প্রতি বিভিন্ন নীতি নির্দেশনা দিয়া হয়েছিল? ভ্যাকসিন গ্রহণ নকরিলে সরকারি কার্যালয়, বেসরকারি কার্যালয়, রাজহুয়া স্থানের বিভিন্ন কার্যসূচী, বিমান যাত্রা, রেল যাত্রা, শপিং মল, বাজার সমারলৈ যাওয়াটো কোনে বন্ধ করেছিল? ভ্যাকসিনের নামত গাঁয়ে ভূঁয়ে লক্ষ লক্ষ মানুষ হারাশাস্তি কোনে করেছিল? শিক্ষকসকলক শিক্ষাদানের আঁতরাই ঘরে ঘরে ভ্যাকসিন প্রদান করাবলৈ কোনে নির্দেশ দি প্রেরণ করেছিল? ভ্যাকসিন গ্রহণ নকরিলে সাধারণ লোকে সরকারি সুযোগ সুবিধারপা বঞ্চিত হব বলে কোনে প্রচার করেছিল? ভ্যাকসিনের প্রমাণপত্রত কিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সংলগ্ন করা হয়েছিল? সরকারে কিয় ভ্যাকসিনের প্রমাণপত্র বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল? কিয় শ শ কোটি টাকা সরকারি ধন খরচ করে প্রধানমন্ত্রীর ছবিসহ বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল? কিয় বাটে ঘাটে প্রধানমন্ত্রী মোদীর ছবি লগা হর্ডিঙে ধন্যবাদ দিয়া হয়েছিল? কিয় দেশের জনতাক বিনামূল্যাক ভ্যাকসিন দিয়া বলে মোদী সরকারে রোজাল বৌজাল করেছিল? কিয় সংবাদ মাধ্যমত প্রধানমন্ত্রী মোদী সরকারের গুণ বখানি সরকারি বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল? ভ্যাকসিন পঞ্জীয়নের বাবে কোনে কোডৈন আরোগ্য সেতু এপ মুক্তি করেছিল? ভ্যাকসিন গ্রহণ করার পাছত আরোগ্য সেতুর কোডৈনের দ্বারা কোনে প্রধানমন্ত্রী মোদীর ফটো সংলগ্ন প্রমাণপত্র প্রদান করেছিল? এইজন প্রধানমন্ত্রী মোদিয়ে ভ্যাকসিন দিয়ার নামত নিজকে বিশ্বগুরু বলে প্রতিষ্ঠা করবলে উঠি পড়ি লগা নাছিল নে? 198 কোটি ভ্যাকসিনের ডোজ দিয়া বলে কোনে বুকু খোলাই বিশ্বগুরু হবলে উঠপ থপ লগাই ফুড়ছিল? সরকারি প্রতিষ্ঠানে প্রদান করা ভ্যাকসিনের দায়িত্ব সরকারের নহৈ হব কার? কৃতিত্ব লবলে ঠেং দাঙি থাকা মোদী সরকারে উচ্চতম ন্যায়ালয়ত উলঙ্গ হলেই কিয় টুপাই বুড় মারে? দর্শকের চকু কপালত উঠিব। ভ্যাকসিন প্রদানের বাবে প্রধানমন্ত্রী মোদীক ধন্যবাদ জানায় প্রচার করা বিজ্ঞাপনত কিমান টাকা খরচ হয়েছিল? কেন্দ্রীয় সরকারের কথা বাদেই দিয়ক, কেবল বিজেপি শাসিত রাজ্যতে প্রধানমন্ত্রী মোদীক ধন্যবাদ জানায় প্রচার করা বিজ্ঞাপনের বাবদ খরচ হয়েছিল প্রায় 18 কোটি টাকা। কেবল রাজনৈতিক মুনাফা ভোট ব্যাঙ্ক বহুয়ার স্বার্থতে বিজেপি শাসিত রাজ্যসমূহে প্রধানমন্ত্রী মোদীক ধন্যবাদ জানায় রাজকোষেরপা খরচ করেছিল এই বৃহৎ পরিমাণের ধন। বিজেপি শাসিত রাজ্যসমূহে ইয়ার উত্তর দিব পারিবনে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলৈ দেশবাসীর পোনপটিয়া প্রশ্ন, আপনি আর কিমান চলচাই কঠিয়া পারিব? কৃতিত্ব লবলৈ সমগ্র প্রশাসনক ব্যবহার করিব পারে, দুঃখ উলালে কিয় পিছুহুকে? জনতার চকুত ধরা পড়াকৈ আর কিমান পাভলুটি মারিব? ক্ষমতার লোভত আর ভোটর অঙ্কত আর কিমান দিন অন্ধ হয়ে থাকিব? প্রধানমন্ত্রী মোদী সরকারে মনত রখা ভাল যে উচ্চতম ন্যায়ালয়ত কান্ধুলি লুটি মারিলেও জনতার চকুত লুটি বাগর মরাটো এতিয়া আর ইমান সহজ হয়ে থাকা নাই। ভিডিও এডিটর দেবজিৎ ডেকার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।